আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব কৃষি তথ্য সার্ভিসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি নিরাশ হবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। কৃষি তথ্য সার্ভিস কামারবাড়ি ঢাকা এর অধীন রাজস্ব কার্ডভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ভিত্তিতে কোনো আবেদন তারা গ্রহণ করবে না। তো এখন দেখেন কয়টি মাত্র পদ, 8টি পদে তারা লোক নেবে। তো প্রথম নাম্বার যে পদ সহকারী সম্পাদক, এই পদে তারা একজন লোক নেবে, 12তম গ্রেড, বয়স সর্বোচ্চ 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কথা তারা কি বলছে, ব্যাচেলর ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ইতিপূর্বে যারা আবেদন করেছে তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর যে পদ কম্পোজিটর, একজন লোকের বয়স হচ্ছে 30 বছর এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্যাতিক্রম ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা প্রার্থী রেখে পেলায় 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় 30 ইংরেজিতে প্রার্থী শব্দ গতি থাকতে হবে। 3 নম্বরে যে পদ ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, বয়স 30 বছর, একজন লোক থেকে 16তম গ্রেডে, আপনি যদি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই বছর এখানে আবেদন করতে পারবেন এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার। 4 নম্বর যে পদ প্রুফ রিডার, এখানে 30 বছর বয়স, 4 দুজন লোক থেকে 16তম গেটে, আপনি যদি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় বয়স 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। 5 নম্বর যে পদ প্রেরক, এখানে দুজন লোক থাকবে, বয়স হবে 30 বছর, 16তম গেট, এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 6 নম্বর যে পদ পেইন্টার, পেইন্টার পদে একজন লোক থাকবে, বয়স 30 বছর, 16তম গেটে এবং এসএসসি পাস সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে কার্পেন্টার, একজন লোক থাকবে, বয়স হবে 30 বছর, 16তম গেটে, অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং 8 নম্বর যে পদ ডাকরুম সহকারে, একজন লোক থাকবে, 18তম গ্রেডে, এসএসসি পাস সহ 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। তো নিম্নলিখিত পদগুলোতে আবেদন করতে হলে আরও অত অনেকগুলো শর্ত মানতে হবে। শর্ত কি, 6/6/2024 সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিকষ্ট প্রার্থী বয়স 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরে বয়স প্রমাণের কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না এবং যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে আবেদন করবেন। এবং এই পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, ais.talentup.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে আবেদনের শুরু ও শেষ তারিখ হলো, আবেদনের ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো 22 আগস্ট 2024 সকাল 10টা থেকে শুরু এবং শেষ হবে সেপ্টেম্বর 5 তারিখ বিকাল 5টায়। সময় মধ্যে আপনি আবেদনটা করবেন। আবেদন ছবি চাই 300 এবং স্বাক্ষর 380 পিক্সেল হতে হবে এবং আরও অনেকগুলো শর্ত আছে। আগে যে শর্তগুলো দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত থেকে অবশ্যই আবেদনটা করে ফেলবেন। এবং কথা হলো এই পদগুলোতে আবেদন করতে গেলে তারা আপনার কাছে কত টাকা চার্জ কর্তন করবে। 1 থেকে 7 নং পদের জন্য আপনার কাছ থেকে তারা 223 টাকা এবং 8 নং পদের জন্য 112 টাকা আপনার কাছ থেকে তারা চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে নিয়োগটার যে শর্তগুলি আছে সবগুলো শর্তগুলি দেখে শুনে অবশ্যই নির্ধারিত আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।